হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। উঠে গেলাম সেহরিতে। আজকে আমরা সেহরিতে খাব আমচিরা আর গরুর দুধ। তা আমটা আমি গত বছর প্রায় 7 কেজির মতো আম আমি সংরক্ষণ করেছিলাম ফ্রিজে, পেপার দিয়ে মুড়িয়ে। প্রত্যেকটা আম পেপার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বড় একটা পলিথিনে রাখবেন। তারপর পলিথিনটা টাইট করে বেঁধে রাখবেন, এয়ার টাইট করে, মানে যেন বাতাস না ঢুকে। পরে ফ্রিজের এক সাইডে রেখে দিবেন। এক বছরের আম আরেক বছর একদম টাটকা মনে হবে, একটু খারাপ লাগবে না, খেতে অনেক মজা মনে হবে যে এই বছরের আমই খাচ্ছেন। তো আশা করি যারা আপনারা আম দুধ চিরা লাইক করেন তাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে। এভাবে রেখে আপনারা আগামী বছর রোজাতে খেতে পারবেন এই বছরের আম উঠলে। তা আমি গত বছর আম রেখেছিলাম রোজার জন্য, তো এবছর আল্লাহ রহমতে আল্লাহ বাঁচায় রাখছে দেখে খাইতে পারতেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।